নমস্কার। শত্রুর শেষ রাখতে নেই, এই কথাটা সবাই কম বেশি শুনেছেন। আজকে ঘরে বাইরে ঘরের শত্রু, পরের শত্রু, আজকে এই সব রকম শত্রুর শত্রুত্ব এবং সেই শত্রুত্ব নষ্ট করার জন্য আজকে আলোচনা হবে। যে দেখুন, মানুষের মধ্যে শিবত্ব জাগ্রত হয়, জ্ঞান জাগ্রত হয়, ঠিক তেমন করে মানুষের মধ্যে শত্রুত্ব জাগ্রত যখন হয়, কেউ যখন আপনাকে নিকেশ করে নিজে অনিকেশ থাকতে চাইছে, সেই আপনার শত্রু হয়ে ওঠে, যে আপনার বিনাশের কারণ হতে চায়, যে আপনাকে শেষ করতে চায়। যার এই যে শত্রু জীবনে, দেখুন আগের শত্রু, পুরাণকালের শত্রু আর এখনকার শত্রুদের মধ্যে পার্থক্য আছে। আপনারা পুরাণকালের শত্রুদের দিকে তাকালে কি দেখতে পাবেন, তারা অন্যের ক্ষতি চাইছে ঠিকই, কিন্তু তার মধ্যেও তাদের নীতিবোধ আছে, কোনটা উচিত কোনটা অনুচিত সেই বোধটা তাদের মধ্যে আছে। আমরা দেখতে পাই যে ওই রথে করে নিয়ে যাচ্ছেন কংস, রথ চালিয়ে বসুদেব এবং দেবকী দুজনকে, আকাশ থেকে দৈববাণী হলো যে এদের সন্তানই তোমার মৃত্যুর কারণ। সঙ্গে সঙ্গে কংস সে একটা হাতের খড়গ হাতে ধারণ করে সঙ্গে সঙ্গে দেবকীকে ভাবলো এক কোপে একদম দুটুকরো করে দেবে, ঝামেলা মিটে যাবে। কিন্তু বসুদেব তাকে বোঝালেন যে কংস একটা এত বীর, সে এইরকম একটা কাণ্ড ঘটাবে লোকে শুনলে কি বলবে। দ্বিতীয় কথা, তিনি ভাবলেন যে স্বজাতি হত্যার পাপ লাগবে তার। এই কথাগুলো শোনা মাত্রই কংসের মধ্যে একটা বিচার বদলো, সত্যি তো আমার এমন কাজটা করা উচিত হবে না। তা তিনি তাকে হত্যা করলেন না, তাকে কারাগারে নিক্ষেপ করলেন কিন্তু হত্যা করলেন না। তা এইরকম আমরা দেখতে পাই তাদের মধ্যে নীতিজ্ঞান ছিল। রাবণও ঠিক সেইভাবে সীতা হরণ করেছিলেন ঠিকই, নিয়ে গিয়ে তাকে অশোক কাননে রেখে দিয়েছিলেন। তাই এরকম আরও অনেক পুরাণের গল্প আপনারা দেখবেন যাদেরকে আমরা নেগেটিভ ক্যারেক্টার বলে যেগুলো যাদেরকে জানি, তাদের মধ্যেও একটা গুণ ছিল যে তারা একটা নীতিবোধ, একটা প্রিন্সিপাল জীবনে ফলো করেছে। কিন্তু এখনকার শত্রুরা কিন্তু সেই প্রিন্সিপাল, সেই নীতিবোধটা তাদের মধ্যে নেই। একটাই নীতি, অন্যে চুলোয় যাক আমি তো আছি বেশ, নিজেকেই ভালো রাখা আমাদের অভ্যেস। যে করে হোক, আপনার ক্ষতি হলো যা হলো হলো, আপনার সর্বশেষ ক্ষতি করে আপনাকে কষ্ট দিয়ে নিজের আখের গুছিয়ে নাও, নিজে ভালো থাকো। তা এই শত্রুর শত্রুত্ব নষ্ট করার জন্য, দেখুন আমি বলবো না কেউ আমার ক্ষতি করছে তাকে জীবনে মেরে দাও, এই কথা, এই শত্রুত্ব অনেকে, কেউ আমার ক্ষতি চায় বলে আমি তাকে সবসময় সাপ সাপান্ত করবো, আমি তার অমঙ্গল চাইবো, এরকম করলে অমঙ্গল তো হয় না, উল্টে নিজের উপর রিয়াকশান হয়। তাহলে করণীয় কী? শত্রুর শত্রুত্ব নিকেশ করার জন্য প্রথম তিনটে কাজ করুন। প্রথম হচ্ছে, দেখুন যে শত্রুতা করছে, প্রথম হচ্ছে নিজে সাবধান সচেতন হয়ে চলা, অযথা দ্বন্দ্ব তর্ক এড়িয়ে। কোনো কোনো সময় শত্রু শক্তিশালী হয়, সত্যি সত্যি এই ঘটনাটা সত্যি। তাহলে শত্রু যেমনই হোক, শক্তিশালী হোক, দুর্বল হোক, মোতা হোক, আমার তার থেকে মনে হয় যে দূরত্ব বজায় রাখাই সঠিক হবে। ছুরির মাথাটা চুঁচলো হোক, ভোতা হোক, যাই হোক, কেটে যেতে পারে, ব্যথা লাগতে পারে, তার সেই ছুরি থেকে সাবধানে থাকতে হবে। এখন পরের শত্রু মানে বাইরের শত্রু যদি হয়, আপনি তার সঙ্গে খুব সহজে তার থেকে দূরে থাকতে পারছেন, কিন্তু যদি ঘরের শত্রু হয় তার সঙ্গে তো আপনি পারছেন না, সেক্ষেত্রে দ্বন্দ্ব তর্ক ঝগড়া এগুলো এড়িয়ে চলতে হবে অযথা। দ্বিতীয় কথা, কিছু কিছু সময় চুপ থাকতে হয়, কিছু কিছু সময় নীরবতা, এটাই সবচেয়ে বড় শাস্তি দেওয়া, মুখের উপর থাপ্পড় মারা। তৃতীয় কথা, আপনি কি চান শত্রুকে দেখিয়ে দিতে, আপনি কি চান শত্রুকে, আপনার শত্রুকে জব্দ করতে? যদি জব্দ করতে চান একটু ধৈর্য ধরুন। অনেকে বলেন তাহলে কি নীরবে সব অত্যাচার সহ্য করবো? না, ক্ষমতা থাকলে আপনি জবাব দিন, ক্ষমতা থাকলে আপনি জবাব দিন বলতে আপনি ঝগড়া করুন, নিজেকে তার জায়গায় নিয়ে যাওয়া নয়, চোখের সামনে সত্য মিথ্যাটা তুলে ধরা। তার যদি সেটা সম্ভব না হয় আমি বলবো ধৈর্য ধরুন। দেখুন, ডিপ্রেশন নয়, দুঃখ পাওয়া নয়, এভরি অ্যাকশান হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান। যে আপনার মনোকষ্টের কারণ হচ্ছে, আপনাকে মনোকষ্ট দিচ্ছে, সেও একদিন মনোকষ্ট পাবে, এটা প্রকৃতির নিয়ম। তাই এটাকে মেনে নিয়ে আমি বলবো মনের জোর হারাবেন না জীবনে, ওই একজন বাদে আরও অনেক অনেকজন আছে যাদেরকে নিয়ে আপনি ভাববেন, নিজেকে ওইভাবে ওই যে শুধু এই বিষয়টাকে নিয়ে ভাববেন কেন? বাগানে যেমন বিষাক্ত সাপ আছে, গিরগিটি আছে, পিছে আছে, বাগানে সুন্দর সুন্দর ফুল প্রজাপতি আছে, ফুল প্রজাপতির কথা ভাবুন, আর সাপ যাতে না কামড়ায় সেই প্রিকশন নিয়ে, যে বাগানে যাওয়ার সময় নজর রেখে ঠিকঠাকভাবে পা ফেলে, এইভাবে চললেই হবে। তো এইভাবেই সহজ ব্যাপারটা, খুব সহজ, নইলে অনেক কঠিন। শত্রুকে জব্দ করতে এই কাজগুলোই করুন, আর যত বেশি তাকে নিয়ে, আর আরেকটা জিনিস বলবো, শত্রুকে নিয়ে অন্যের কাছে বেশি গুণ গাইতে যাবেন না। অন্যের কাছে অনেকে আছেন যে তার সম্পর্কে বলে 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 বেড়াচ্ছেন, সমালোচনা করে বেড়াচ্ছেন, সেগুলো করবেন না। তো এগুলো থেকে দূরে থাকুন, শত্রু জব্দ হবেই। ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি।